আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম সম্মানিত দর্শকিন্দা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বসি নিউজ টিভি চ্যানেলে সম্মানিত দর্শকদের আপনারা জানান যে আমরা প্রতিদিন আমাদের চ্যানেলে বাংলাদেশের পাইকারি বাজারে আলু পেঁয়াজ এবং রসুনের পেস্টে আপডেট করে থাকি প্রতিদিনকে আমরা সেই প্যাসটিকে আপডেট করবো আজ হচ্ছে পনেরোই জানুয়ারি দু হাজার বাইশ সাল আসুন দিনে জেনে নিই বাংলাদেশের বাজারে আজকে পাইকারি দরে প্রতি কেজি আলু পেঁয়াজ এবং রসুন কত টাকা বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে দেব সম্মানিত দর্শক বিন্দু আপনারা আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্মানিত দর্শক বিন্দু ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেল ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনার একটা লাইক আমাদেরকে এরকম ভিডিও বানাতে আরও উৎসাহ যোগাবে চলুন দর্শক বিন্দু আজকে প্রাইস প্রাইসটুকু জেনে নিই শুরুতে জানাবো স্ট্রিকালো যেটা নতুন রয়েছে তা বিক্রি হচ্ছে এগারো টাকা পঞ্চাশ পয়সা যেটা নতুন স্টিক আলু রয়েছে তা বিক্রি হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা যেটা পুরাতন গোটি আলু রয়েছে তা বিক্রি হচ্ছে এগারো টাকা বিশ পয়সা যেটা নতুন গোটি আলু রয়েছে তা বিক্রি হচ্ছে বারো টাকা মতো করে আর পেঁয়াজের বাজার রয়েছে কিছুটা নিম্নমুখী যেটা বারো পেঁয়াজ রয়েছে তা বিক্রি হচ্ছে ছাব্বিশ থেকে সাতাশ টাকার মধ্যে আর যেটা বাংলা দেশি পেঁয়াজ রয়েছে সেটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা থেকে একত্রিশ টাকার মধ্যে রসুনে বাজার রয়েছে যেটা ছোট আকারের রসুন সেটা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা যেটা মাঝারি আকার রসুন সেটা বিক্রি হচ্ছে আঠাশ টাকা থেকে তিরিশ টাকা যেটা বড় আকার রসুন সেটা বিক্রি হচ্ছে বত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে তো সময় নিতে সুবিধা ছিল পাইকারি বাজারে সর্বশেষ আপডেস প্রাইস নিউজ আলু রসুন এবং পেঁয়াজের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য